দিনের বেলায় এই সমস্যাটা এখন হচ্ছে না, আর হয়তো গরমকালে এই সমস্যাটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাইসুল ইসলাম। আজ 4 ডিসেম্বর, আজকে আমরা কক্সবাজার থেকে ঢাকা যাব কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে। তো আমরা চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এই ট্রেনের টিকিট আমি 10 দিন আগেই অনলাইন থেকে কেটে রেখেছিলাম। অনলাইনে টিকিট কাটতে গেলে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে পেমেন্ট ফেইলিয়ার হয়। আমি জানি না আর কারোর সাথে এটা হয়েছে কিনা, আমার সাথে এটা কয়েকবার হয়েছে। এখন 12:10 বাজে, ট্রেন সম্ভবত এখানে দাঁড়ায় আছে। আগেই হয়তো ট্রেন প্লেস করা ছিল, এখন আমাদের সিট খুঁজে তারপর উঠতে হবে। এখানে প্ল্যাটফর্মে অনেক লোক থাকে, সিট খোঁজাটাও এখানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। বগি খুঁজতে হইলে এক মাথা থেকে আরেক মাথা যাইতে হয়। তো যাই আগে, তো যারাই আসলে অনলাইনে টিকিট সংগ্রহ করতে চান তারা অবশ্যই সকাল ঠিক 8টার সময় আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন, এবং হাতে সময় নিয়ে বসবেন যাতে দুই একবার পেমেন্ট ফেইলিওর হলে সেটা আবার পুনরায় আপনারা টিকিট কাটতে পারেন। গত 2 ডিসেম্বর রাতে আমরা ঢাকা থেকে কক্সবাজার এই ট্রেনে আসি, তো সেই অভিজ্ঞতাটা একটু ভিন্ন রকম ছিল, যেটা অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। তো আজকে এখানে আসার পরে দেখলাম একদম ইন টাইমে ট্রেনটা দাঁড়ায় আছে এবং তাদের সব ধরনের প্রসিডিউর শেষ করে আছে। তো এখন এই ট্রেনটা দেখতে একদম চকচকে ঝকঝকে লাগছে, সব কিছুই ঠিকঠাক আছে। এখন সময় 12:40, আমাদের ট্রেন ছেড়ে দিছে। 12:30 ছাড়ার কথা ছিল, খুব বেশি দেরি হয় নাই, 10 মিনিট পরেই ট্রেন ছেড়ে দিছে। ঢাকা থেকে গত 2 তারিখে আমি আসছিলাম কক্সবাজারে, তো ওই অভিজ্ঞতাটা খুব বেশি একটা ভালো ছিল না। এখন দেখি যাওয়ার দিনের অভিজ্ঞতাটা কেমন হয়, আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করি, সেটা হচ্ছে রাতের ট্রেনের থেকে দিনের বেলায় ট্রেনে বেশি ভালো লাগতেছে আমার। সবকিছু দেখা যাচ্ছে, রাতে দেখা যায় না, শীতকালে তো জানালাও খোলা যায় না তেমন একটা, তো দিনের বেলায় সব ভিউ এখান থেকে দেখা যায়, এই ব্যাপারটা ভালো আর কি। আর রাতে আমরা যখন ঢাকা থেকে কক্সবাজার আসছি তখন ট্রেনের ভিতরে আমাদের একটা সাফোকেশনের প্রবলেম হচ্ছিল, কারণ রাতের বেলায় সব জানালা বন্ধ ছিল, ভিতরে একটা গোমট ভাব ছিল, তো এর জন্য একটু সাফোকেটেড ফিল করছিলাম আমরা। তো দিনের বেলায় এই সমস্যাটা এখন হচ্ছে না, আর হয়তো গরমকালে এই সমস্যাটা হবে না, গরমকালে আরও উপভোগ হবে ট্রেন জার্নি। এর মধ্যে কত? 190। এছাড়া আর কি আছে ক্যান্টিনে? হ্যাঁ, লস্ট হয়েছে। এখন তো আগের দিন রাতে হচ্ছে আমরা আগের দিন রাতে যেটা ছিল 3 লেয়ারের দুটা স্যান্ডউইচ ছিল, 120 টাকায় বিক্রি করছে ওনারা।
চিকেন ফ্রাই, চিকেন কাটলেট, দুই পিস রুটি, জেলি দেওয়া, এটা 190 টাকা এক প্যাকেটে থাকে। এর আগের দিন কেন বেশি রাখছে জানি না, মাংস তো ছিলই না, শুধু মেয়নেজ ছিল। আজকে ওই আসতেছে উনি, নিয়ে আসি তাহলে। আমাকে একটা দেন তো, এটা আরেকটা টিসু দেন। কি আছে খুলে দেখি, এটা চিকেন ফ্রাই, চিকেন কাটলেট, প্রাইস 190 টাকা। প্রাইস কিন্তু অনেক, এই সব জিনিসের আসলে প্রাইস ম্যাক্সিমাম 130-140 টাকা হলে সেটা হয়তো ঠিক হইতো, কিন্তু খাবারের দাম এখানে অনেক অনেক। জেলির অবস্থাটা দেখেন কি অবস্থা, 190 টাকা দিয়ে কিনলাম এটা, কিন্তু ভিতরে জেলি খুবই কম। মোটামুটি কালকে রাতে ভাজে রাখছে শক্ত। যারা ট্রেনে যাত্রা করবেন আমি সাজেস্ট করব তারা সাশ্রয়ী দামে বাইরে থেকে খাবার কিনে আনবেন, সেগুলো আপনাদের খেতেও ভালো লাগবে, দামও কম হবে। এইখানে অনেক টাকায় খাবার কিনবেন, হয়তো সেগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে, যেমন আমার ভালো লাগে নাই খুব বেশি। ঢাকা থেকে আসার দিন আমাদের এক্সপিরিয়েন্স খুব বেশি একটা ভালো ছিল না, তবে আজকে সেটা তার বিপরীত, আজকে খুবই ভালো লাগতেছে। যেহেতু এই ট্রেন পার্বত্য চট্টগ্রাম হয়ে যায়, তো আশেপাশের অনেক নদীনালা, পাহাড়, পর্বত, প্রাকৃতিক দৃশ্যগুলা খুব সুন্দর দেখা যায়। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, দিনের বেলা হওয়াতে শরীরে আসলে সেরকম ঘুমের চাহিদা নাই, যেহেতু দুপুর 12:30টায় ট্রেন ছিল তো। আর রাতে তো আসলে মানুষ নর্মালি ঘুমায়, সেজন্য রাতে ঘুম না হলে একটু খারাপ বেশি লাগে। প্রথম দিনের মতো ভুল আমরা আজকে করি নাই, আজকে আমরা খিচুড়ি নিয়ে উঠেছি ট্রেনে। তো এই খিচুড়ি 2 প্যাকেট আমরা 130 টাকা দিয়ে কিনেছি কক্সেস বাজার থেকে। এবং এত কম দামে কোথা থেকে খিচুড়ি কিনেছি এটা আমার কক্সবাজার ট্যুর ব্লগের ভিডিওতে পেয়ে যাবেন। এখন 4:08 বাজে, আমরা চিটাগং রেল স্টেশনে চলে আসছি, কিছু খাবার কেনার প্রয়োজন আছে, তো নেমে আমি রেল স্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি চিটাগং রেল স্টেশনে নামলাম, আর এখানে যদি কিছু ফ্রুটস পাওয়া যায় আমি সেগুলো কিনবো। এয়ার আপেলে ভালো হয়। চিটাগং রেলওয়ে স্টেশনে এর আগের দিন রাতের বেলায় নেমে আসলে কোথাও যেতে পারি নাই, আর ট্রেনও খুব শর্ট টাইম এখানে দাঁড়ায়, তো আজকে নামলাম, দেখা যাক কিছু পাই কিনা। চিটাগং রেলওয়ে স্টেশনে এই একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে বগি নাম্বারগুলো উপরে শো করতেছে, এগুলো ডিজিটাল সবই।
এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। মানুষের আসলে খুঁজে বের করতে হবে না, উপরের দিকে তাকালেই সবাই এই জিনিসটা লক্ষ্য করতে পারবে। আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে এই জিনিসটা দেখি নাই, এইটা খুবই ভালো, মানুষের হ্যাসেল কমবে। একদম এক্সাক্ট 20 মিনিট পরে চিটাগাং রেল স্টেশন থেকে ট্রেন ছাড়লো। এখানে ইঞ্জিন চেঞ্জ করে, তো এই জন্য ট্রেন সময় লাগে। এইখানে এই ভদ্রলোক যে টিকিটটা সাথে নিয়ে এসেছে সেই টিকিটে ওনার নাম নাই এবং ওনার এনআইডির কোনো ইনফরমেশন নাই, তো টিটি এসে তাকে ধরে আবার আরেকটা টিকিট কাটতে বাধ্য করেছে। অন্যজনকে দিয়ে টিকিট কাটানোর আগে সবাই অবশ্যই সতর্ক থাকবেন যেন নিজের নামটা টিকিটে অবশ্যই থাকে। কয়েক দফায় ফোনে কথা বলানোর পরেও তিনি আসলে টিকিট কাটার হাত থেকে রক্ষা পাননি, টিকিটটাকে শেষমেশ কাটতেই হয়েছে। আমরা অনেক সময় অনেকের কাছ থেকে টিকিট কিনে থাকি অথবা অন্য কাউকে দিয়ে টিকিট কাটাই, তো এই ব্যাপারটায় অনেকেই সাবধান। টিকিটে নিজের নাম না থাকলে কিন্তু লং রুটের যে সমস্ত ট্রেন আছে সেখানে আপনারা বিপদে পড়তে পারেন। এখন সময় সন্ধ্যা 7:30, আসার দিন আমাদের খুব বেশি ভালো না লাগলেও আজকে আমরা সময়টা এনজয় করছি। এই ট্রেনের প্রায় অর্ধেক যাত্রী চিটাগাং রেলওয়ে স্টেশনে নেমে যাওয়ায় ট্রেন প্রায় খালি হয়ে গিয়েছিল, তো রিল্যাক্সে যে যেখানে পড়ছে সে সেখানে বসে পড়ছে, আর আর আমার সিটে রাইফ ঘুমায়ছিল, তো আমিও পাশের সিটে যে বসে পড়েছি। আমরা এখন ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম। এখানে 5 মিনিটের যাত্রা বিরতি হবে, সবাই নামতেছে। এখানে যারা যারা নাম দেয় তাদের নামার শেষ হলে আমার জন্য 3 মিনিট স্টে করেন, 3 মিনিট পরে ট্রেন ছেড়ে দেবে। তিন মিনিটের যাত্রা বিরতির পরে কক্সের বাজার এক্সপ্রেস এখন কমলাপুরের উদ্দেশ্যে রওনা হলো। এখান থেকে হয়তো 20 মিনিটের মতো সময় লাগবে। ট্রেন তেজগাঁয় এসে দাঁড়ালো, সম্ভবত ক্রসিং আছে, তো আমরা ওয়েট না করে এখন নেমে পড়তেছি ট্রেন থেকে। হ্যাঁ চলো বাবা চলো। ট্রেনটা তেজগাঁয় এসে প্রায় 10 মিনিট যাবৎ দাঁড়িয়েছিল, আমরা নামার একটু পরেই ক্রসিং এর ট্রেনটা যাচ্ছে। ক্রসিং এর জন্য নেমে বসছি, ক্রসিং এ তো 10-15-20 মিনিট সময় যায়, তো আমি এখন তেজগাঁও আছি। এখান থেকে একটা রিক্সায় করে বাসায় চলে যাব। আমার আসলে একই কথা, আমি কমলাপুরে নামলেও যেটা হতো একই ডিস্টেন্স, একই রকম রিক্সা ভাড়া বা বাস ভাড়া, তো এর জন্য আমি নেমে পড়লাম। এখন হেঁটে যাচ্ছি, এটা মেন রোডে উঠে ওখান থেকে একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাব।
ধানমন্ডি কত নেবেন? কত নেবেন? ছোট মসজিদের এখানে 120 টাকা নেন, 200 টাকা ভাড়া হয়ে গেল না বাবা, এটা ভিতর এলাকা, এই এলাকা বেশ কম আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।